আচ্ছা, ফার্স্টে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নেই। ওকে, ওপেন হয়ে গেল। তো আমাদের এখান থেকে ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্ট, লাস্টের দিকে ছিল সম্ভবত প্র্যাকটিস, এইখান থেকে প্র্যাকটিসটা ছিল আর কি, এর মধ্যে এই ফোল্ডারটা ছিল, ফাইলটা ছিল। ওকে, তো আজকে যে জিনিসটা দেখাবো সেটা সেটা হচ্ছে একটা অ্যারে থাকবে, অ্যারের মধ্যে অনেকগুলো নাম্বার থাকবে এবং প্রত্যেকটা নাম্বার র্যান্ডম নাম্বার আর কি, যেটা হচ্ছে এক একবার আমরা এন্টার দেব এক একটা নাম্বার আসবে, এবং প্রত্যেকটা নাম্বার চেষ্টা করব ইউনিক যাতে হয়, যাতে প্রত্যেকটা নাম্বার আসলে ইউনিক যাতে হয়। এর আগে আমরা দেখিয়েছিলাম কি র্যান্ডম নামে একটা জিনিস দেখিয়েছিলাম। সাপোজ একটা কনস্ট্যান্ট নিলাম, সাপোজ সামথিং সামথিং নামে একটা ভেরিয়েবল নিলাম, ম্যাথ র্যান্ডম। যদি এরকম করি তাহলে কি হবে, আমরা যদি কনস্ট্যান্টটাকে এই এই ভেরিয়েবলটাকে যদি আমরা কনসোল লক করি, আমরা সবগুলোকে সিএলএস দিয়ে কেটে দিলাম, দেখেন এর একটা নাম্বার, এর একটা আরেকটা নাম্বার, এর একটা নাম্বার, এর একটা নাম্বার, যদিও এরকম করে আসতেছে তো আসলে এরকম একটা নাম্বার, কিন্তু আমরা যদি এটাকে এই জিনিসটাকে গুণ করি 100 দিয়ে তাহলে কিন্তু 1 থেকে 100-এর মধ্যে নাম্বারগুলো হবে। মানে এটা হচ্ছে মানে একদম মানে পয়েন্ট হয়ে আসতেছে, কিন্তু এটাকে যদি আমরা 100 গুণ করি তাহলে এই নাম্বারটাই কিন্তু 100 গুণ হয়ে আসবে। আমরা সেভ দিলাম, সেভ দেওয়া যদি দেখি এখন এখন কিন্তু দেখেন 12 পয়েন্ট সামথিং, আবার যদি আমরা দেই 3 পয়েন্ট সামথিং, 78 পয়েন্ট সামথিং, 16 পয়েন্ট সামথিং, দেখেন এরকম আসছে। তো এখন আমরা তো ইচ্ছা করলে এটুকু বাদ দিয়ে দিতে পারি, নাকি এটুকু বাদ দিতে পারি না, পয়েন্টের পরেরটুকু কীভাবে বাদ দিতে, আমরা কিন্তু জানি। আমরা কী করতে পারবো, বাদ দেওয়ার জন্য রাউন্ড করে দেবো, কাকে এটাকে রাউন্ড করে দেবো। সাপোজ এখানে কী করলাম, তো এর মধ্যেই করি, এইটাকে আমরা রাউন্ড করার জন্য এখানে লিখতে হবে হচ্ছে ম্যাথ ডট রাউন্ড, এর মধ্যে দিতে হবে এটাকে। এখন জাস্ট ওকে, দেখেন 19, 90, 15, 65 এরকম করে আসছে। এখন আমি কিন্তু ইচ্ছা করলে, আচ্ছা এখানে একটা ভালো মানে অর্থবহ নাম দেই, এটা নাম দিলাম ধরেন র্যান্ডম, ওকে যাতে ভালো মনে হয়। এখন আমি তো ইচ্ছা করলে জিনিসটাকে মানে একটা অ্যারের মধ্যে অনেকগুলো আনতেই পারি, ঠিক না? দেখেন এক একবার এক নাম্বার আসছে, অনেকগুলো নাম্বার যদি একসাথে আনতে চাই তাহলে ফর লুপের মাধ্যমে আনতে হবে, আমরা জানি। তো ওকে, সেই মতো করে ফেলি, আমাদের নিচে একটা ফর লুপ নেই, ফর লুপ নিলাম, নেওয়ার পর এখানে একটা কী করতে হবে, লেট নিলাম, সাপোজ আই ইকুয়াল 0, আই লেস দেন 10, আমরা 10 পর্যন্ত 10টা শো করাবো নাম্বার, তারপর আই প্লাস প্লাস, ওকে এতটুকু এনাফ। তারপর আমরা এই দুটা জিনিসকে আমরা এর ভিতরে নিয়ে আসি, যেহেতু আমরা এইগুলোই তো এই নাম্বারগুলোই তো আসবে, ঠিক না? তো এর ভিতরে নিয়ে আসলাম, ওকে আমরা কিন্তু ইচ্ছা করলে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার শো করতে পারি এভাবে 10 দিয়ে। আচ্ছা আমরা একটু বাইরে একটু দেখাই, বাইরে নিয়ে গিয়ে দেখেন 4, 1, 6, 8, 5, 7, 6, 1, 0, মানে 0 থেকে আসলে 1 থেকে 9 পর্যন্ত শো করছে, কিন্তু 0 থেকে 9 পর্যন্ত শো করছে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে 100 দিয়ে দিই,
সিল দিয়ে দিলে অবশ্য সিলিং দিলে দিয়ে দিলে হচ্ছে কিন্তু আবার ই হতো, মানে 100 পর্যন্তই হতো আর কি। আচ্ছা এরকম থাক, এখন একটা কাজ করি, এর ভিতরে আমরা যদি আই তো এখানে আছে ঠিক না, আমরা যদি একটা ভেরিয়েবল, আচ্ছা এরকম থাক আপাতত, এখন যদি আমরা একটু সেভ দেই, সেভ দিয়ে যদি দেখি কি হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশটা সংখ্যা কিন্তু শো করছে, কোথেকে শুরু করছে, 1 থেকে 100 পর্যন্ত 10টা সংখ্যা শো করছে। দেখেন 30, 81, 88, 72 এরকম 10টা সংখ্যা শো করছে। আবার দেখি, দেখেন 100 পর্যন্ত শো করছে, 1 থেকে 100 পর্যন্ত শো করছে সবগুলা, মানে 10টা করে সংখ্যা আসতেছে এইভাবে। তো ওকে, খুব ভালো কথা। এখন আমি এখানে কি সিমিলার কোনো সংখ্যা আছে, দেখেন তো 86, 44, 87, 47 সিমিলার আসতে পারে, আসলে আসতেই পারে, মানে একই রকম সংখ্যা দুইটা তিনটে রকম আসতে পারে, 78, 48, 78 এখানে একবার না। আচ্ছা আমরা আবার ট্রাই করি, 48, 48, 48 মানে কোনো না কোনো সময় কিন্তু আসবে, একই রকম একই সংখ্যা বারবার রিপিট হবে, এরকম হতে পারবে, এরকম হতে পারে। তো আমরা ইচ্ছা করলে এরকম এটাকে, আচ্ছা সংখ্যাটা একটু বাড়ায় দিই, এখানে আমরা লুপ 20টা দিয়ে দিই, দশটাই থাকে, আমরা কাজ করি জিনিসটাকে এরের মধ্যে নেই, তাই তো হয়ে যায় একটু, মানে দেখতে সুবিধা হয় আর কি আমাদের জন্য। এই জিনিসটাকে যদি এরের মধ্যে নিতে চাই, একটা কাজ করি, এটাকে বাইরে একটা প্যাকেট করি, বা সাপোজ বক্স করি, যে বক্সের মধ্যে আমরা রাখবো আর কি এই এই মানগুলা। তো বক্স করি, বক্সের ফাঁকা একটা অ্যারে, মানে একদম খালি অ্যারে। তো কি করা যেতে পারে, আমি হচ্ছে পুশ করব কার মধ্যে, এর মধ্যে, এর মধ্যে হবে পুশ। কি পুশ হবে, ওই যে আমি এখানে একটা এটা ভেরিয়েবলের মধ্যে রাখি, এটাকে সাপোজ কনস্ট্যান্ট নাম্বার, এটা একটা নিলাম, এখানে এইটাকে পুশ করব, এখান থেকে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা আমি কি করব, পুশ করব এর মধ্যে। এখন এটাকে যদি বাইরে এসে লক করি, তাহলে কিন্তু ওই মানটা আমরা দেখতে পারবো, এই যে দেখেন দেখা যাচ্ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে, মানে মোটামুটি আমরা এর আকার দেখতে পাচ্ছি জিনিসটাকে। আচ্ছা এখন হতে পারে এরকম যে একটা মান রিপিট হচ্ছে বারবার, বা আমরা বুঝবো কিভাবে যে আসে কি না, আমরা যদি এরকম শর্ট আউট করতে চাই, ইউনিক করতে চাই, ইউনিক করার জন্য আমরা এখানে একটা কন্ডিশনের মতো করে দিতে পারি, কীরকম, এটা আগে প্রিন্ট হবে না, আমরা এখানে একটা কন্ডিশন দেব, কীভাবে, ইফ যদি, এই যে আমরা এর মধ্যে কি আছে, এর মধ্যে যে ভ্যালুটা আছে, এর মধ্যে কি ভ্যালু আছে, এর মধ্যে আমরা যদি ভ্যালু ধরতে চাই, মানে কি আছে না আছে এগুলো ইন্ডেক্স অফ দিয়ে ধরা যায়, আমরা জানি ইন্ডেক্স অফ এই নাম্বার, মানে এর মধ্যে যেটা আছে যেটা বের হচ্ছে সেটা কি যদি ওর মধ্যে যদি থেকে থাকে, তাহলে কি হবে, যদি থেকে থাকে সেজন্য সেটা দেওয়ার জন্য -1 হতে হবে, বা এর মানে এর মধ্যে যেটা, এর মধ্যে যে নাম্বারটা পাবো আমরা, সাপোজ 1 পাবো, 1 যদি এর মধ্যে থেকে থাকে তাহলে এখানে কত নাম্বার সিরিয়ালে আছে, সাপোজ যদি প্রথমেই থেকে থাকে তাহলে 0, 1 হবে, 0 হবে,
দ্বিতীয় পজিশনে থাকলে ওয়ান হবে, এরকম। যেহেতু মাইনাস ওয়ান দেওয়া মানে কি, এর ভিতরে নাই, যদি না থাকে তাহলেই কি হবে, তাহলেই এই পুশ হবে অ্যারেটা, মানে সে নাম্বারটা আমরা পুশ করে দিয়ে দেব, সিম্পল একটা হিসাব। আর যদি কি হয়, যদি থেকে থাকে আর কি, যদি যদি মানে কম, মানে যখন ডুপ্লিকেট হয়ে যাবে, মানে এর মধ্যে আসে আবার অ্যারে আমরা মান পাচ্ছি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, কনসোলের মধ্যে দেখা দেব, কনসোলের মধ্যে দেখা দেব যে ডুপ্লিকেট নাম্বার, ডুপ্লিকেট নাম্বার ফাউন্ড, এবং সেই নাম্বারটা আমরা ইচ্ছা করলে এখানে কী করে দিতে পারি, এখানে বলে দিতে পারি, সেই নাম্বারটা এখানে বলে দিতে পারি, এখানে সেই নাম্বারটা কি। ওকে, খুব সুন্দর হয়ে গেল। এখন যদি নাম্বার পেয়ে যায় তখন কিন্তু দেখাবে, ডুপ্লিকেট নাম্বার পেয়ে গেলে দেখা যাবে। এখন ডুপ্লিকেট নাম্বার নাই, এবারও নাই, এবার কিন্তু পাওয়া গেছে 98, দুইবার পাওয়া গেছে 98, দুইবার পাওয়া গেছে, এখানেও কিন্তু 98 পাওয়া গেছে। জন্য এখানে একবার শো করেছি, দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে 8 বার আছে, মানে 98 টোটাল 3 বার দিছে, যার কারণে দুইবার হচ্ছে আমরা এখানে আমাদের এখানে শো করানো হয়েছে, আর হচ্ছে বাকি একবার এখানে ইউনিক করার জন্য এখানে এর আকারে শো করানো হয়েছে। এখানে ডুপ্লিকেট নাই, এখানে ডুপ্লিকেট নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এই এখানে একবার 3 পাওয়া গেছে, এখানে একবার 3 শো করানো হয়েছে, এখানে একবার 3 শো করানো হয়েছে। তাহলে আমরা কিন্তু এই 16 এখানে দেখানো হচ্ছে ডুপ্লিকেট আকারে, এখানে 16 ইউনিক আকারে এখানে দেখানো হচ্ছে, মানে 9টা সংখ্যা আছে এখানে। তাহলে আমরা যদি এটা এটা যদি শো না করাতাম তাহলে কিন্তু আমরা ইউনিক নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছি। তো হচ্ছে অবস্থা, আমরা ইচ্ছা করলে অ্যারের একটা মানে র্যান্ডম নাম্বার শো করাতে পারি এবং সেখানে ইউনিক আকারে নাম্বার শো করবে, সেটা যত থেকে ইচ্ছা তত থেকে শো করতে পারি। আমরা ইচ্ছা করলে 1000 থেকে, 0 থেকে 1000 পর্যন্ত শো করতে পারি, আমরা ইচ্ছা করলে মানে যেরকম নাম্বার ইচ্ছা আমরা সেরকম ইচ্ছা করলে শো করতে পারি। তো আশা করি আপনারা এই এপিসোডটা বুঝতে পেরেছেন, যদি বুঝে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই জানাবেন। তো এই টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।